নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব, এক্সারসাইজ 20। এর আগে আমি বাকি যে অধ্যায়গুলি আছে অনুশীলনীর সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। প্রচুর ছাত্রছাত্রী যারা আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি প্রত্যেকটা চ্যাপ্টারের যে সমস্ত চ্যাপ্টার থেকে প্রতি বছর মাধ্যমিক পরীক্ষা আসে সেই চ্যাপ্টারগুলো যদি একটু সলভ করে দিতেন তাহলে আমাদের অনেকটা উপকার হতো। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, তাদের জন্য আমি নিয়ে আসছি ম্যাথমেটিক্সের সলভ পেপার। তাহলে আলোচনা করা যাক আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলেছে। 40 আগের প্রশ্ন 14, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, MCQ। বলেছে একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু এক ঘন্টায় আবর্তন করে কত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যান্সার কিন্তু ডি এর অ্যান্সার 2π রেডিয়ান, 2π রেডিয়ান, তাই তো? তো দেখো অঙ্কটা কিন্তু খুবই ইজি অঙ্ক। তো মনে করো আমি একটা ঘড়ি অঙ্কন করছি, ঠিক আছে, ঘড়ি, এটা এটা এদিকে ইন্ডিকেট করলাম, এদিকে ইন্ডিকেট করলাম। তো দেখো তোমরা এখানে নজর করে দেখো, এটা কিন্তু 12, তাই তো? এটা 3, এটা 6, এটা 9। তো এখানে বলেছে যে ঘড়িটির মিনিটের কাঁটায় প্রান্তবিন্দু, মিনিটের কাঁটা মনে করো, এটা করো মিনিটের কাঁটা, ঠিক আছে, এটা মিনিটের কাঁটা, ঠিক আছে, আর ঘন্টার কাঁটা মনে করো ছোটোটা ঘন্টার কাঁটা, ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? তো তোমরা নজর করে দেখো এখানে বলেছে যে ঘড়িটির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু এক ঘন্টায় আবর্তন করে কত? অ্যান্সার হবে 2π রেডিয়ান। তো তো দেখো তার আগে তোমাদের আর একটা জিনিস তোমাদের নজর করা উচিত যে এক ঘন্টায় ঘড়িটির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু, এই যে এক ঘন্টা, এই যে মিনিটের যে কাঁটা আছে, এই মিনিটের কাঁটার প্রান্তবিন্দু অতিক্রম করে 360 ডিগ্রি, এটা অতিক্রম করে কত? 360 ডিগ্রি। মিনিটের কাঁটা যদি অতিক্রম করে 360 ডিগ্রিতে তাহলে তো সেটা এক ঘন্টায় হবে। অর্থাৎ সুপ্রিয় দর্শকার্থী তোমরা দেখতে পারো, যদি এই যদি ঘড়ি হয়, ঘড়িটা যদি পুরো মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা আবর্তন করে যখন টোটাল 360 ডিগ্রিতে যখন ঘুরবে তখন কিন্তু সেটা এক ঘন্টা হবে, তাই তো? আর এক ঘন্টা মানে তা এই যে টোটাল যে ঘুরছে এটা তো 360 ডিগ্রিতে ঘুরছে, তাহলে 2 × π এর মান কত? 180 ডিগ্রি, গুণ করলে কত হয়? 360 ডিগ্রি হয়। অর্থাৎ এর অ্যান্সার কিন্তু সুপ্রিয় দর্শকার্থী 360 ডিগ্রি কিন্তু এর অ্যান্সার হবে, ওকে? অর্থাৎ 2π রেডিয়ান, অর্থাৎ কী আছে অ্যান্সার হবে কিন্তু 2π রেডিয়ান। সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে? নেক্সট অঙ্ক বলেছে π/6 রেডিয়ান সমান কত? π/6 রেডিয়ান সমান কত? তো দেখো পাই মানে কত? পাই মানে 180 ডিগ্রি, বাই সিক্স কাটাকাটি করলে কত হচ্ছে? কাটাকাটি করলে হচ্ছে 30 ডিগ্রি। অর্থাৎ এর অ্যান্সার কিন্তু হবে সুপ্রিয় দর্শকার্থী 30 ডিগ্রি, ডি এর অ্যান্সার, ওকে? ডি এর অ্যান্সার হবে 30 ডিগ্রি, অর্থাৎ এরা ডি এর অ্যান্সার 30 ডিগ্রি, এটা হবে ডি এর অ্যান্সার 2π রেডিয়ান। সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের অঙ্কটা কী বলেছে আলোচনা করা যাক। আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান্তির অঙ্ক, একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত হবে? একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত হবে? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু। তো দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শকার্থী। তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও, ওকে? কী বলছি বুঝতে পারছো? এখানে বলেছে সুষম ষড়ভুজ অর্থাৎ n সমান সমান 6। সুষম ষড়ভুজ মানে কি? যা ছটা ভুজ আছে ষড়ভুজ, n এর মান 6। আমাদের ফর্মুলা কী আছে? 2n-, তাই তো? n মাইনাস কী হবে? 2। তারপরে গুণ কী আছে? সমকোণ, সমকোণ, তাই তো? সমকোণ 2। ষড়ভুজ বলেছে n এর মান কত? 6, -2 গুণ সমকোণ কত ডিগ্রি হয়?
90 ডিগ্রি তো হয় 90 90 ডিগ্রি 2 গুণ 6 থেকে 2 বাদ দিলে কত হয় 4 হয় তাই তো কত হয় 4 হয় গুণ 90 ডিগ্রি টোটাল ক্যালকুলেশন করলে কত হয় 4 2 গুণ 8 8 9 72 সমান সমান 720 ডিগ্রি আমরা পাচ্ছি তাই তো কি পাচ্ছি 720 ডিগ্রি পাচ্ছি তাহলে প্রতিটি কোণের মান কত হবে তাহলে প্রতিটি কোণের মান কত হবে টোটাল কটা আচ্ছা টোটাল বলছে ষড়ভুজ তাই তো ষড়ভুজ বলেছে তার জন্য 6 দিয়ে ভাগ হবে তাই তো কি বলছি বুঝতে পারছো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 720 পাচ্ছি আমরা 720 ডিগ্রি পাচ্ছি ষড়ভুজ মানে কত 6 দিয়ে ভাগ হবে ভাগ হলে কত হবে 6 বর্গ 72 120 ডিগ্রি 100 কত 120 ডিগ্রি তো 120 ডিগ্রি লেখাটা ঠিক মতন হচ্ছে না 120 ডিগ্রি তাই এটাকে যদি আমরা পাই রেডিয়ানে ফেলে দিই ঠিক আছে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ানে 1 ডিগ্রিতে কত তো দেখো কি করছি 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান 1 ডিগ্রিতে কত পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি তো দেখো জায়গাটা একটু শর্ট হচ্ছে এই জায়গাটা এই জিনিসটা আমি আরেকবার করব ঠিক আছে জায়গাটা একটু শর্ট হয়ে যাচ্ছে এখানে দেখে দিচ্ছি ঠিক আছে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান এটা রেডিয়ান 1 ডিগ্রিতে কত 1 ডিগ্রিতে কত সমান সমান পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি তাহলে 120 ডিগ্রিতে কত সমান সমান পাই রেডিয়ান গুণ 120 বাই 180 শূন্য শূন্য এই এটাটা কেটে গেল শূন্য শূন্য কেটে গেল ঠিক আছে কেটে গেলে কী থাকছে 6 × 12 3 × 6 = 18 তাই তো অর্থাৎ 2π/3 থাকছে অর্থাৎ কী পাচ্ছি এখানে আমরা পাচ্ছি 2π/3 সুপ্রিয় দর্শকার্থী খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট মোস্ট ভাইটাল একটু কালার পরিবর্তন করে তোমাদের আরেকবার বোঝাচ্ছি এখান থেকেই বোঝাচ্ছে ঠিক আছে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান 1 ডিগ্রিতে কত পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি 120 ডিগ্রিতে কত 120 বাই 180 ক্যালকুলেশন করে কী পাচ্ছি 2π/3 পাচ্ছি ঠিক আছে কী পাচ্ছি 2π/3 পাচ্ছি অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার ঠিক আছে কী হবে 2π/3 অ্যান্সার পাচ্ছি সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে আমাদের পরের অঙ্ক রোমান ফোরের অঙ্ক এস সমান সমান আর থিটা সম্পর্কে থিটায়ের পরিমাণ পরিমাপ করা হয় তো দেখো এস সমান সমান আর থিটা এটা পরিমাপ করা হয় বৃত্তীয় পদ্ধতিতে কোন পদ্ধতিতে বৃত্তীয় পদ্ধতিতে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে 5 নম্বরের প্রশ্ন এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এ 120 ডিগ্রি হলে কোণ সি এর বৃত্তীয় মান কত হবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি তো দেখো এখানে আমি অঙ্কন করেছি এ বি সি ডি ঠিক আছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ যার এ কোণ কিন্তু বলে দিয়েছে 120 ডিগ্রি কত ডিগ্রি এটা 120 ডিগ্রি কিন্তু বলে দিয়েছে ওকে সুপ্রিয় দর্শকার্থী তাহলে তোমরা এখানে নজর করে দেখতে পারবে এই অঙ্কটার ভিতরে যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি আছে পরস্পর সম্পর্ক এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পর্ক অর্থাৎ এরা যদি 120 ডিগ্রি হয় এই দুটো মিলে অর্থাৎ কোণ কোণ এ যোগ কোণ সি এই দুটো মিলে কত হবে 180 ডিগ্রি হবে তাই তো কী বলছি বুঝতে পারছো তাহলে এখানে কোণ এর মান কত আছে 120 ডিগ্রি বলে দিয়েছে 120 ডিগ্রি বলে দিয়েছে প্লাস সি সমান সমান 180 ডিগ্রি তাই তো তাহলে তোমরা নজর করে দেখতে পারো যে কোণ সি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি বিয়োগ করলে কত হবে বিয়োগ করলে হবে 60 ডিগ্রি অর্থাৎ সুপ্রিয় দর্শকরা তোমরা দেখতে পারছো যে আমরা
কোণ সিয়ার মান কিন্তু 60 ডিগ্রি আমরা পেয়ে গেছি। এবার অঙ্কটায় আমরা দেখতে পাচ্ছি এর বৃত্তীয় মানটা বের করব, ঠিক আছে? কি মান বের করব? বৃত্তীয় মান। তো দেখো এটা তো ষষ্ঠিক মান বেরিয়েছে, বৃত্তীয় মান ফর্মুলা কেছে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রিতে কত? 60 ডিগ্রিতে কত, তাই তো? কি বলছে বুঝতে পারছো? আমরা জানি যে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রিতে কত? পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। অতএব 60 ডিগ্রিতে কত? পাই রেডিয়ান মাল্টিপ্লাই 60 ডিগ্রি বাই 180 ডিগ্রি, কেটে কেটে কত থাকছে? 3 থাকছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার কিন্তু পাই বাই 3। পাই বাই 3 কি আছে এর অ্যান্সার হবে। অর্থাৎ সুপ্রিয় দর্শকার্থী, বৃত্তীয় মান, বৃত্তীয় মান কত একটু কালার পরিবর্তন করে দিই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃত্তীয় মান, বৃত্তীয় মান, বৃত্তীয় মান কত আমরা দেখতে পাচ্ছি যে পাই বাই 3, তাই তো? পাই বাই 3। তো দেখতেই পারছো তোমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে গেছে, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার, ওকে, পাই বাই 3। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক কী আছে আলোচনা করা যাক। আমাদের নেক্সট অঙ্ক বলেছে বিদায়কের অঙ্ক, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি, ঠিক আছে? একটি রশ্মি প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানোর জন্য উৎপন্ন কোনটি ধনাত্মক? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এখানে যে কথাটা উল্লেখ করছে, কি উল্লেখ করেছে, যে রশ্মিটির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য কোনটি কি ধনাত্মক? পুরোপুরি ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু সত্য আছে। কী আছে? এটা সত্য আছে। তোমরা এখানে সত্য লিখে দেবে, ঠিক আছে, যে সত্য লিখেছি। পরের প্রশ্ন, রোমান টুতে একটি রশ্মির, সত্য এখানে রাইট করে দিচ্ছি, একটি রশ্মির প্রান্তবিন্দুকে, তো দেখো এগুলো কেটে দিচ্ছি, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সুপ্রিয় দর্শকার্থী, আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে কিন্তু ঋণাত্মক উৎপন্ন করে, ঠিক আছে? মাইনাস সাতশো কুড়ি ডিগ্রি হবে, ঠিক আছে? এটা কিন্তু ঋণাত্মক হবে। কী হবে? ঋণাত্মক হবে। ঋণাত্মক তো বুঝতেই পারছো, ঋণাত্মক। কিন্তু আমরা এখানে বইতে নজর করে দেখতে পারছি যে অঙ্কটার ভিতরে যে 720 ডিগ্রি কোণ যে উৎপন্ন করছে, 720 ডিগ্রি যে কোণ উৎপন্ন করছে এটা কিন্তু ঋণাত্মক হবে, অর্থাৎ -720 ডিগ্রি হবে। সুপ্রিয় দর্শকার্থী, তার জন্য এটা কী হবে? মিথ্যা হবে। এটা কী হবে? সত্য হবে। আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে? সিদাগের অঙ্ক শূন্যস্থান পূরণ করো, তাই তো? আমাদের পরের অঙ্ক সিদাগের অঙ্ক শূন্যস্থান পূরণ করো। পাই রেডিয়ান একটি কী আছে? পাই রেডিয়ান একটি কী আছে? ধ্রুবক আছে। কী আছে? ধ্রুবক আছে, ধ্রুবক আছে, ওকে। একের অ্যান্সার কী হবে? শূন্যস্থান হবে ধ্রুবক। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে? বলেছে ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান, তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু অ্যান্সার হবে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। এর অ্যান্সার হবে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড, এর অ্যান্সার হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মোস্ট ভাইটাল। তো দেখতেই পারছো এটা কিন্তু তোমরা বইতে পেয়ে যাবে, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো এখানে অঙ্কটা কিন্তু খুব সুন্দর করে সলভ করা আছে। 1 রেডিয়ান 180 বাই পাই, 180 বাই পাইয়ের মান 22/7, ঠিক আছে? এই যে 180 বাই পাই, পাইয়ের মান কত আছে? 22/7, 180 গুণ 7 বাই 22,
ছশো ত্রিশ বাই ইলেভেন কত হয়েছে? 57° 16' 22" হয়েছে, তাই তো? তো দেখো তুমি, 57° 16' 16' 22". তো দেখো প্রথমে এটা করেছে, 630 কে 11 ভাগ করলে হচ্ছে 57° পাচ্ছি। অপরদিকে আমরা এখানে পাচ্ছি 3°, ঠিক আছে? 3°কে 60 মিনিটে ভাগ করলে হচ্ছে 180 মিনিট, এবং এটাকে 11 দিয়ে ভাগ করলে হচ্ছে 16 মিনিট। আর লাস্টের দিকে যে 4 মিনিট থাকছে, এই 4 মিনিটকে 60 দিয়ে গুণ করলে থাকছে 240 সেকেন্ড। এটা 11 দিয়ে ভাগ করলে থাকছে আমাদের লাস্টের দিকে 21.8। আর নিচে তো বুঝতেই পারছি 21.8, ওটা 22ই ধরো, অর্থাৎ 57° 16' 22" এর অ্যান্সার হবে, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আমাদের নেক্সট অঙ্ক কী আছে সেটা নিয়ে আমরা ব্যাখ্যা করছি। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক রোমান থ্রির অঙ্ক, 3π/8 পরিমাপের কোণটির পূরক কোণ বৃত্তীয়মান কত হবে? তো দেখো, তোমরা যদি পাই থেকে যদি বাদ দাও 3π/8, তাহলে কিন্তু তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু পাই আছে, পাই থেকে 3π/8 যদি বাদ দাও বা বিয়োগ করো, তাহলে কিন্তু সুপ্রিয় দর্শকার্থী তোমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? তাহলে আলোচনা করা যাক। পাই থেকে যদি আমরা বিয়োগ করে দিই 3π/8 যদি বিয়োগ করি, এর লসাগু কত হবে? লসাগু 8 হবে, আর এর সঙ্গে গুণ করলে কী হবে? 8π হবে। এর সঙ্গে ভাগ করলে, 8 এর সঙ্গে 8 ভাগ করলে কত হবে? 1 হবে। 1-এর সঙ্গে এই 3π গুণ করলে কী হবে? 3π হয়ে যাবে, তাই তো? কী বলছি বুঝতে পারছো? তো আমরা এখানে নজর করে দেখতে পারছি -3π, বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হবে, চলো 3π থেকে 8π বাদ দিলে কত থাকছে? 5π থাকছে। 5π বাই কী পাচ্ছি? 8 পাচ্ছি। সুপ্রিয় দর্শকার্থী, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এর অ্যান্সার কিন্তু শূন্যস্থান হবে, 5π/8। ওকে, আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে? 15°-এর অঙ্ক, SA³, তাই তো? এবার আমি পরের প্রশ্নগুলো সলভ করবো 15°-এর, ঠিক আছে? SA³ আছে, SA³গুলো আমি সলভ করে দেবো সুপ্রিয় দর্শকার্থী। তো দেখো আমাদের ফার্স্ট প্রশ্ন কী বলেছে, বলেছে রোমাননে একটি কোণের ডিগ্রিতে মান ডি এবং ওই কোণের রেডিয়ানের মান আর হলে R/D এর মান নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি সুপ্রিয় দর্শকার্থী। তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাচ্ছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও, ওকে? তো দেখো আমরা জানি কি, আমরা জানি 180° = π/radian, তাই তো? 1° কত? সমান π/180°। তাহলে আমরা দেখতে পারছি যে ডিটা বের করতে হচ্ছে, ডি সমান তাহলে কী হবে? π/radian×d/180°, তাই তো? π/radian/d, তাই তো? /180°। এবার আমরা প্রশ্নানুসারে করব, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছি? এগুলো কিন্তু প্লিজ তোমরা বা দেবে, ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী? তো দেখো অঙ্কটা যেটা বলেছিল, আমরা যেটা নজর করে দেখতে পারছি
দেখো প্রশ্ন অনুসারে, ঠিক আছে, একটা প্রশ্ন অনুসারে করে দিচ্ছি। আমরা কত পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম যে আর সমান সমান আর সমান সমান ডি গুণ, ডিটা লেখা ভালো হয়নি, ভালো লেখা হয়নি, ডি গুণ পাই বাই 180 ডিগ্রি, তাই তো? 180 ডিগ্রি, তাহলে 100 পাই গুণ আর, তাই তো? অতএব 180 ডিগ্রি মাল্টিপ্লাই আর সমান সমান ডি গুণ পাই। ওকে, তাহলে আমরা যদি আর বাই ডি করে দিই তাহলে তো অঙ্কটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে আর বাই ডি, আর বাই ডি সমান সমান কত হবে? তাহলে পাই বাই 180 হবে, পাই বাই 180 হবে, 180 ডিগ্রি হবে। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, তোমরা এখানে যেটা নজর করে দেখতে পারছো, আমি একটু বুঝে দেওয়ার চেষ্টা করছি তোমাদের, কালারটা পরিবর্তন করি। তো দেখো আর সমান সমান ডি মাল্টিপ্লাই পাই বাই 180, তাহলে কোনা কোনে গুণ করে ফেলছি, 180 গুণ আর সমান সমান ডি গুণ পাই। তো দেখো আমি সাজিয়ে নিয়েছি, আমাদের বলেছে বইতে যেটা উল্লেখ করেছে আর বাই ডি এর এর মানটা চেয়েছে। তো যদি আমি কোরাকুনি গুণ করি পাই ডি গুণ করলে, পাই ডি হচ্ছে দেখো এখানে আছে, আবার 180 সঙ্গে আর গুণ করলে কত হবে? 180 ডিগ্রি গুণ আর হবে। অর্থাৎ সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে পাই বাই 180 ডিগ্রি। ওকে, আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে? রোমান্টিয়র অঙ্ক, তাই তো? আমাদের নেক্সট অঙ্ক রোমান্টিয়র অঙ্ক, 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটি পূরকোণের মান কত? কোণটির মানে পরিমাপের কোণটির পূরকোণের মানটা আমাদের বের করতে হবে। তো দেখো পূরকোণের মানটা কী করে বের করবো সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। ওকে, কী বলছি বুঝতে পারছো? তো দেখো এখানে কিন্তু আমরা এটা কিন্তু 60 ধরেছি, যেহেতু এখানে 00 আছে তার জন্য এখানে 60 ধরে নিয়েছি, তাই তো? এটা আমাদের, এটা আমাদের সেকেন্ডের কাঁটা, এটা আমাদের মিনিটের কাঁটা, এবং এটা আমাদের ডিগ্রি আছে, তাই তো? তো অঙ্কটা বলেছে 63 35 15, 63 ডিগ্রি 35, ঠিক আছে, আর কী আছে? 15, তাই তো? এবার আমি ক্যালকুলেশন করি। তো দেখো তোমরা এখানে তো 60 অবধি ধরবে, আমরা জানি যে 60 মিনিট সমান সমান 1 ঘন্টা, তাই তো? তো আমরা এখানে নজর করে দেখতে পারছি যে 5 সেকেন্ডে 10 হবে কত হলে? 5 হলে হাতে 1 থাকে, 2 সেকেন্ডে 6 হবে কত হলে? 4 হবে। এখানে কিন্তু এটা কিন্তু আমাদের সেকেন্ড আছে। তো দেখো এবার কী করছে, হাতে 1 থাকছে, 35 আর 1 কত হয়? 36, 36 থেকে 60 যদি বাদ দিই তাহলে কত থাকবে? থাকবে ছিল 24 মিনিট থাকবে। আর আমি এখান থেকে হাতে 1 যোগ হয়ে যাচ্ছে, 63 আর 1 কত হয়? 64 হয়। তো দেখো 64 থেকে যদি 90 বাদ দিই তাহলে কত হবে? 64 থেকে 90 বাদ দিলে হবে 26 ডিগ্রি, অর্থাৎ 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে? রোমান থ্রির অঙ্ক, তাই তো? রোমান থ্রির অঙ্ক বলেছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড এবং 43 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত?
খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও, ওকে? ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? তো দেখো প্রথম গুণ কত আছে, প্রথম গুণ সমান সমান কত, 65 ডিগ্রি 56 মিনিট মিনিট 55 সেকেন্ড, তাই তো? আর দ্বিতীয় কোনটা কী ছিল, কত আছে, 64 ডিগ্রি 03 মিনিট 3 মিনিট, আর কত আছে, 05 সেকেন্ড, যোগ করি তো দেখো 55 আর 5 যোগ করলে কত হয়, 60 হয়, হাতে 1 থাকে। এদিকে 56 আর 3 কত হয়, 56 আর 3 কত হয়, 56 আর 3 হচ্ছে 59, 59 আর এই হাতে 1 ছিল, কত হয়, 60 হয়, 00, হাতে থাকে 1, ওকে, হাতে থাকে 1 থাকে। তো 65 আর 64 যোগ করলে কত হয়, যোগ করলে 129, আর এখানে 1 যুক্ত হয়েছে, কত হয়, 130 হয়, 130 হয়, ওকে, 130 ডিগ্রি 00 00, তো দেখো এটা কিন্তু তোমাদের এটা হবে, আসলে তোমরা নজর করে দেখতে পারো এটা কিন্তু তোমাদের সেকেন্ড কাটা, এটা কিন্তু তোমাদের মিনিটের কাটা। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 65-এর সঙ্গে 64 যোগ করলে হচ্ছে 129, আর এখানে 1 থাকছে হাতে, 130 ডিগ্রি, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো, 130 ডিগ্রি 0 মিনিট এবং 00 সেকেন্ড, মানে 00 মিনিট এবং 00 সেকেন্ড। তাহলে তোমরা নজর করে দেখতে পারো এই অঙ্কটাকে আমরা তৃতীয় কোণটির মান বের করব, সেটাকে আবার আমরা কী করব, আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার ভিতরে যে কোনটা বৃত্তীয়মান কোনটা ষষ্ঠিক মান সেইগুলো কিন্তু আমরা খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি, তাই তো? অর্থাৎ এই 130 ডিগ্রি আছে, 130 ডিগ্রি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনটি কোণের সমষ্টি, তাহলে আমাদের ষষ্ঠিক মান কিন্তু 130 ডিগ্রি এবং আমাদের বৃত্তীয়মান বের করতে গেলে 180 ডিগ্রি থেকে বিয়োগ করে সেটাকে পাই রেডেনে ফেললেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে, ওকে? তৃতীয় কোণটির দেখো লেখানে, তৃতীয় কোণ তৃতীয় কোণটির মান তৃতীয় কোণটির মান কী আছে, যে 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি বিয়োগ করলে কত হবে, আমরা দেখতে পারছি বিয়োগ করলে কত হবে, 50 ডিগ্রি হবে। এটাকেই পাই রেডেনে ফেললে কিন্তু আমাদের অঙ্কের অ্যান্সার কিন্তু সুপ্রিয় দর্শকার্থী বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো আমি সলভ করে দিচ্ছি, 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রিতে কত সমান সমান পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, অতএব 50 ডিগ্রিতে কত সমান সমান পাই রেডিয়ান
মাল্টিপ্লাই পঞ্চাশ বাই একশো আশি, এটাও ডিগ্রি আছে, এটাও ডিগ্রি আছে, শূন্য শূন্য আমি কেটে দিলাম, তাই তো? কেটে দিলে কী থাকছে? থাকছে ফাইভ পি বাই টুয়েলভ, ফাইভ আঠাশ পনেরো, আমাদের থাকছে ফাইভ পাই বাই আঠারো, এর অ্যান্সার থাকছে, ঠিক আছে? কী বলতে বুঝতে পারছো? অ্যান্সার কী থাকছে? ফাইভ পাই বাই আঠারো থাকছে, ফাইভ আছে এদিকে, পাই আছে আর নিচে আছে আঠারো, এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে? রোমান ফোরের অঙ্ক, তাই তো? রোমান ফোরের অঙ্ক বলেছে একটি বৃত্তের দুশো কুড়ি সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্র থেকে তেষট্টি ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক সুপ্রিয় দর্শকার্থী। তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও, ওকে? তো দেখো বৃত্তের পরিধির ফর্মুলা কী আছে? টু পাই আর, ঠিক আছে, সেমি, টু পাই আর সেমি আছে। তাহলে তোমরা নজর করে দেখতে পারো যে টু গুণ পায়ের মান কত আছে? পায়ের মান আছে বাইশ বাই সাত গুণ আর, তাই তো? অর্থাৎ চুয়াল্লিশ বাই সাত, চুয়াল্লিশ আর বাই সাত, এটা কিন্তু কী আছে? সেমি আছে, ওকে? তো বুঝতে পারছো বৃত্তের পরিধি টু পাই আর, টু গুণ পায়ের মান বাইশের সাত গুণ আর, বাইশ গুণে চুয়াল্লিশ আর বাই সেভেন থাকছে, ওকে? সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের কী করবো ভালো করে নজর করে দেখো, একটু কেড়ে দিচ্ছি এগুলো। তো দেখো এখানে আমরা তিনশো ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই তো? চুয়াল্লিশ আর বাই সেভেন সেমি, ওকে? তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করছি। তো দেখো আমি অঙ্কটা লিখেছি তিনশো ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করে চুয়াল্লিশ আর বাই সেভেন সেন্টিমিটারে, তিনশো ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করে চুয়াল্লিশ আর বাই সেভেন সেন্টিমিটারে, ওকে? তো সুপ্রিয় দর্শকার্থী, অতএব আমরা এখানে নজর করে দেখতে পারছি এক ডিগ্রি ডট 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 এখানে দিয়ে যাব, ঠিক আছে? দেওয়ার পরে কী লিখবে? লিখবে চুয়াল্লিশ আর বাই, চুয়াল্লিশ আর বাই কি সাত গুণ তিনশো ষাট, তাই তো? এটা কিন্তু সেমি বৃত্তচাপ, এটা কিন্তু এত সেমি বৃত্তচাপ, তাই তো? কী বলছি বুঝতে পারছো? তাহলে তেষট্টি ডিগ্রিতে কত হবে একটু কেটে দিচ্ছি, তাহলে তেষট্টি ডিগ্রি, তো এখানে সিক্সটি থ্রি করে দেবে, সিক্সটি থ্রি ডিগ্রি ডট 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 দিয়ে যাবে, ঠিক আছে? অপর পেজে আমি লিখে দিচ্ছি, ওকে? কী বলছি বুঝতে পারছো? তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে কত ছিল, আমি জাস্ট এখানে তোমাদের দেখে দিচ্ছি, প্রথমে ছিল তিনশো ষাট ডিগ্রি, তাই তো? ডট 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 দিয়ে বলেছে, এগুলো লিখেছিলাম, ঠিক আছে? তিনশো ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করে চুয়াল্লিশ আর বাই সেমেন সেমি, তাই তো? সেমি, অর্থাৎ এক ডিগ্রিতে কত? চুয়াল্লিশ আর বাই সেভেন সেমি, তাহলে তেষট্টি ডিগ্রিতে কত? তো দেখো চুয়াল্লিশ আর বাই
7 গুণ 63 ডিগ্রি তাই তো কত 63 ডিগ্রি আর নিচে কত আছে ও নিচে 360টা বসাইনি এখানে কিন্তু 360টা বসাতে হবে গুণ 360 ডিগ্রি তো দেখো আমরা এখানে কাটাকাটি করছি তো দেখো এই কাটাকাটিটা কিন্তু তোমাদের অন্য র‍্যাপে আমি দেখে দিয়েছি ঠিক আছে কি বলছি বুঝতে পারছো তো দেখো আমাদের কি কি ছিল কাটাকাটিটা দেখাতে একটু বড় করে কাটাকাটিটা দেখাচ্ছি ছিল 44 8 ছিল 44 8 ছিল গুণ কত ছিল গুণ ছিল 63 ছিল আর নিচে কত ছিল 7 ছিল আর ছিল 360 ডিগ্রি 7 9 63 9 নয়কে 360 দিয়ে কাটাকাটি করলে কত হয় 40 হয় তাই তো 4 10কে 40 10 4 11 44 অর্থাৎ 11 আর বাই 10 11 আর বাই 10 সেমি বৃত্তচাপ এত সেমি বৃত্তচাপ তা তো কি বলছি বুঝতে পারছো অর্থাৎ 11 আর বাই 10 সেমি বৃত্তচাপ পাচ্ছি ওকে তাহলে প্রশ্ন অনুসারে কত আছে 11 আর বাই 10 সমান সমান কত 11 আর বাই 10 সমান সমান 220 তাহলে 11 আর সমান সমান 10 গুণ 220 বা আর সমান সমান 10 গুণ 220 বাই 11 কাটাকাটি করলে কত হয় 11 দুগুণে 22 20 অতএব আর সমান সমান 20-র সঙ্গে 10 গুণ করলে কত হয় 200 সেমি 200 সেমি সমান সমান কত অতএব 200 সেমি সমান সমান 2 মিটার ঠিক আছে কি বলছি বুঝতে পারছো 200 সেমি সমান সমান কি আছে 2 মিটার সুপ্রিয় দর্শকার্থী এবার আমি পরের অঙ্কটা সলভ করে দেবো ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী আমাদের পাঁচ দাগের অঙ্ক একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু এক ঘন্টায় আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান লিখি তো দেখো অঙ্কটা আমি খুব সুন্দর করে কিন্তু তোমাদের আমি সলভ করে দেবো ঠিক আছে কী বলছি বুঝতে পারছো তো দেখো আমরা তো জানি যে ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু তাই তো ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 12 ঘন্টায় আবর্তন করে টু পাই রেডিয়ান কোণ উৎপন্ন করে টু পাই রেডিয়ান কোণ এক লাইনে লিখবে ঠিক আছে আমি দু লাইন জায়গাটা হচ্ছে না কোণ তো দেখো একটু কালার পরিবর্তন করছি লিখেছি 12 ঘন্টায় আবর্তনে 2 পাই রেডিয়ান কোণ উৎপন্ন করে তোমরা কিন্তু এক লাইনে লিখবে ঠিক আছে যেহেতু আমি মোবাইলের পর টাইপিংটা করছি ঠিক আছে অ্যান্ড্রয়েড সেটের উপরে তার জন্য এই সমস্যাটা হচ্ছে তোমরা এক লাইনে লিখবে তাহলে এক ঘন্টায় আবর্তন করে ডট 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 কি লিখবে যে 2 পাই বাই এক তাহলে দেখো এক ঘন্টায় আবর্তন হওয়ায় 2 পাই রেডিয়ান যে কোণ উৎপন্ন করছে তা 2 পাই বাই কত হবে 12 হবে 6 দুগুণে 12 6 অ্যান্সার হবে পাই বাই 6 এর অ্যান্সার হবে সুপ্রিয় দর্শকার্থী খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট মোস্ট ভাইটাল ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে